সাবস্ক্রাইব করুন বেঙ্গলি অডিও বুক চ্যানেলটিকে আর বেল আইকনটিকে টিপুন লেটেস্ট বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চক ও ভৌতিক গল্প শুনতে। আজ হয় ওই শয়তান লালু এ বাড়িতে থাকবে, না হয় আমি থাকব। কেন, আজ আবার লালু কি করলো? কোত্থেকে একটা রবারের সাপ এনে আমাকে এমন ভয় দেখালে যে আরেকটু হলে আমার পা ভাঙতো। সে কি ভাঙেনি এই রক্ষে, কিন্তু বেশ ভালো মতোই মচকেছে। সে এখন কোথায়? সে কি আর এ বাড়িতে আছে? পালিয়েছে কোথায়? শোনো, আমি বলি কি, তুমি ওর জন্য একটা ভালো মাস্টার ঠিক করে দাও, তাহলে সন্ধেবেলায় ও আর উৎপাত করার সময় পাবে না। আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, আমার নিজের কোনো মাস্টার ছিল না, লালুও তাই করবে, আমি কোনো মাস্টার রাখবো না। বাবু, আপনার চিঠি এই মাত্র ডাকে এলো। চিঠি? ওই দেখি। কার চিঠি, কে লিখেছে? শুনছো, তোমার গুরুদেব আসছেন, গ্রহণ উপলক্ষে উনি কাশীতে এসেছেন, সেখান থেকে ফেরবার পথে এখানে এসে আশীর্বাদ করে যাবেন সবাইকে। গুরুদেব আসছেন এখানে? ঠাকুর এতদিনে মুখ তুলে চাইলে? গুরুদেবের পায়ের ধুলো পড়বে এই বাড়িতে, পবিত্র হয়ে যাবে এই বাড়িটা। আচ্ছা, গ্রহণের তো আর বেশি দিন বাকি নেই গো উমা, সব গোছগাছ করতে হবে তো। কি করব, গুরুদেব আসছেন, সময় তো কম। কই রে, কোথায় গেলি সব? তোদের হলো? একটু তাড়াতাড়ি হাত চালা বাবা, গুরুদেবের আসার সময় হয়ে গেল যে, লালু তো ওনাকে আনতে চলে গেল। ঠাকুর মশাই, বাবু পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। গরুর গাড়ি তো পাওয়া গেল না, কষ্ট করে আপনাকে একটু হেঁটেই যেতে হবে, চলুন। সে কি বাবা, এতটা পথ পায়ে হেঁটে যাব? উপায় কি বলুন, গাড়ি তো পেলাম না, আর খুব একটা দূরও তো নয়, এই পশ্চিমের পথ ধরে গেলে বেশি সময় লাগবে না। পশ্চিম কেন, নন্দরানী যে বললে পুবগা। হো, সে তো পুরনো বাড়ি, নতুন তেতলা বাড়িতে আপনার জন্য বিস্তর আয়োজন হয়েছে, সে তো পশ্চিমে। ঠাকুরমশাই, আমি পুরোটা পথ আপনার সঙ্গে যেতে পারবো না, একটু বাজারে যাব তো, আপনাকে পথ দেখিয়ে দিলে যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। ওই পথ ধরে সোজা এক কোষ হেঁটে গেলেই নতুন বাড়ি পেয়ে যাবে। একি ঠাকুর মশাই, আপনার এত দেরি? আর বলো না মা, দু কোষ পথ এই রোদে পায়ে হেঁটে আসছি। পায়ে হেঁটে দু কোষ পথ? কিন্তু গাড়ি তো পাঠিয়েছি ঠাকুর মশাই আপনার জন্য। কিন্তু ওই ছেলেটি যে বললো মা গাড়ি আসেনি, পশ্চিমের পথে হেঁটে যান, আর ওই উল্টো পথে হেঁটেই মা আমার এই দুর্গতি। ছেলেটি, বুঝেছি, নির্ঘাত শয়তান লালুরই এ কীর্তি। লালু, লালু! সুখী হও মা, দীর্ঘজীবী হও বাবা। থাক 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 বাবা, এই আমার ছেলে লালু। ওরে, প্রণাম কর। হ্যাঁ, বেটাকে আর জব্দ করে ছাড়ব। আহা, আমার যত্ন আত্মীর কোনো ত্রুটি করেনি নন্দরানী, নিজের হাতে রান্না করে পরিবেশন করেছে, আবার আমার শয়নের জন্য এই সুকোমল ব্যবস্থা করে গেছে নিজে হাতে, কোথাও কোনো খুঁত নেই, যথার্থ মন প্রাণ ঢেলে সেবা করেছে সে, আমি অতি প্রসন্ন হয়েছি। এমন সেবা পেলে মাসখানেক কি, মাস ছয়েক কাটিয়ে যেতে কোনো আপত্তি নেই আমার। সুখী হও মা, ভাগ্যবতী হও। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।
উফ, কি ঠান্ডা জল! জল কোত্থেকে এলো? নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু এর মধ্যেই পশ্চিমের কড়া রোদে ছাদটা ফেটেছে দেখছি। খাটটা বেশি ভারী নয়, ওদিকে নিয়ে যাই। উফ, এবার একটু শান্তিতে শোবো। ইহ, ছাদটা দেখছি এধার থেকে ওধার অবধি ফেটে গেছে। আচ্ছা, খাটটা একটু ওধারে নিয়ে গিয়ে দেখি তো। না, কোনো লাভ নেই, জল পড়ে বিছানাটাও পুরো ভিজে গেছে। শোবার কোনো উপায় নেই, কি যে করি! অজানা জায়গা, বাইরে যেতে তো বেশ ভয় করছে। কিন্তু না না, ভেতরে থাকাও চলবে না। ফাটা ছাদ এ বৃষ্টিতে ভেঙে যদি মাথার উপর পড়ে, তার থেকে বাইরেই যাই বরং। কি ঘোর অন্ধকার রে বাবা, কেউ কোথাও নেই, আর কি ঠান্ডা হাওয়া! শীত শীত করছে যে। চাকর বাকররা কোথায় শোয়? কোন ঘরটা তাদের? কি করি, ডাকি একবার। ওই, কে কোথায় আছো? না, কারো কোনো সাড়া তো মিলল না। আরে, ওই তো একটা বেঞ্চি, যাই ওখানে গিয়ে বসি। এই ঝড় জলের রাতে সবাই কি আরামে ঘুমোচ্ছে! নন্দরানীও সুকোমল শয্যায় নিদ্রিত, আর আমি এই বেঞ্চিতে বসে। কি, এ কি নতুন উপদ্রব! একে তো রাতে ঘুম নেই, তার উপর এই মশার জ্বালা। ওরে বাবা, এ কি মশারে! এই বাহিনীকে উপেক্ষা করবে এ বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। বলিতে চারটে বাজলো বুঝি। তোর কামড়া বেটারা, কামড়া, যত খুশি কামড়া, আমি আর পারি নে। সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তবে এই দুর্ভাগা দেশে আর নয়। প্রথমে যে গাড়ি পাবো তাতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বেশ বোঝা গেল। বাবা, উঠি গে। রাতে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, খাওয়াও তেমন ভালো হয়নি। আজ দিনের বেলা নানা উপাচারে ভরিয়ে তুলতে হবে। এ কি, গুরুদেব আগেই উঠে পড়েছেন? ছি 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 ছি, কি লজ্জার কথা! এ কি ব্যাপার! দক্ষিণের খাট উত্তরে, একলা গুরুদেব গেলেন কোথায়? ওরে ভজা, ভজা, রামু, ও রামু, দেখেছো এখনো সব পড়ে পড়ে ঘুমোচ্ছে? আরে গুরুদেব গেলেন কোথায়? আরে এ কি, ওটা কি, ওই কোণে কে যেন বসে না? গুরুদেব! ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি এখানে কেন? নতুন বাড়ি করেছো মা, কিন্তু ছাদ যে আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো আর পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। কেন বাবা? খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি আর রক্ষে আছে রে মা? পঙ্গপালের মতো ডাঁশ ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বুঝি আর নেই রে মা। কিন্তু বাবা,
বাড়িটা যে তেতলা, আর আপনার ঘরের ওপর আরো দুটো ঘর আছে। বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? এ নিশ্চয় ওই লালুর কোনো শয়তানি বুদ্ধি। বিছানা ভিজে, জল পড়ছে কোত্থেকে? কি এ যে কাপড়ে বাঁধা এক চাঙর বরফ, সবটা গলেনি, এখনো এক টুকরো বাকি আছে। হরামজাদা লেলো, 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 কোথায় লেলো? কাজকর্ম চুলোয় যাক, ওই বচ্চাটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে নিয়ে আয়। কেন, কি করলে সে? বিনা দোষে গুরুদেবের কি অবস্থা করেছে সে, দেখো দেখো গে। মশারিতে বরফ বেঁধে কি হেনস্থাটাই না করেছে গুরুদেবের। এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে, তুমি বলো। এতক্ষণে বোঝা গেল এ আমারই বোকামি মা। ছেলে তোমার দোষী বটে, তবে ভারী বুদ্ধিমান, কি হয়রানিটাই না করেছে। লালুবাবু বাড়িতে কোথাও নেই মা, মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে দেখে এলু। আর দিন পনেরো ওই বাড়ির ত্রিসীমানায় যাচ্ছে।